তো বন্ধুরা দেখো আজকে আমি একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। এই বাটিগুলোর নিচে খাওয়ার জিনিস আছে এবং কিছু মাখানোর জিনিস আছে। যে যেটা তুলতে পারবে, যার কপালে যেটা পড়বে তাকে সেটাই করতে হবে। এটাই হলো এই চ্যালেঞ্জের রুল। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো তোমাদের সামনে টেবিলটা একবার ঘুরিয়ে দিচ্ছি, তোমরা ভেবো না যে আমরা চিটিং করছি। হ্যাঁ, এটা কেউ জানে না, ঘুরিয়ে দিচ্ছি। প্রত্যেক চ্যালেঞ্জ ভিডিওতে বাবা সবার লাস্টে কিংবা সেকেন্ডে করে, আজকে বাবাকে ফার্স্টে করতে হবে। বাবা চলে আসো, তুমি করো, তোমার টার্ন ফার্স্টে। এরা সবাই মিলে উঠে পড়ে লেগেছে আমাকে হারানোর জন্য, কিন্তু আমি হারবার পাত্র নই, দেখছি কি করা যায়। ও প্রত্যেকবার চিটিং করে তো ওই জন্য ওকে আজকে ফার্স্টে দিয়েছি। ঠিক আছে দেখো। ঠিক আছে চলো। এই ছোটটাই উঠানো যাক না, এটুকুর মধ্যে কি থাকবে কে জানে। তাহলে আরে অত চিন্তা করে লাভ নাই। না না, আমি আমার কাছে আছে যেটা সেটাই তুলি, এটাই তুলছি। তুললো না, যা ইচ্ছে তোমার। তো বন্ধুরা দেখো, ও ফার্স্টেই দেখো একটা ভালো জিনিস পেয়ে গেছে। এটা কি ও জানতো নাকি জানি না, আমাকে কিছু মাখতে হলো না। তো নাও, এটা তোমার হয়ে গেল, তুমি বাটিতে শুদ্ধ নিয়ে ওইটা নিয়ে চলে যাও। হ্যাঁ বাটিটা। বাহ বাহ, তাহলে আর কথা হবে না, এবার একটু সরিয়ে দিই। তো এবারে আমার ছেলে দেখি কি তোলে, আমি আর একবার ঘুরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবারে আমার ছেলে চলে এসছে, দেখি ওর ভাগ্যে কি আছে। তুলুক, তোল, চিন্তা করবি না, হট করে একটা তুলে নেই, যা হবে হবে। ঠিক আছে, এটা তুলব, তোমার ইচ্ছা, আমি কি বলবো, আমিও জানি না কোথায় কি আছে। ঠিক আছে, তুই আমার দিকে দেখাচ্ছিস কেন? আমি দেখছি তুমি কিছু করেছো নাকি এর মধ্যে। না না, আমার নিজেরই মনে নেই আমি কি করেছি। ঠিক আছে তাহলে এটা তুলছি। যেটা ইচ্ছা, দেখো খাওয়ার জিনিস পেয়ে গেছে। কিন্তু এটা পেয়ে, ওইটা তো আমার ভালো লাগে না একদমই। যেটা পেয়েছো সেটাই খেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, অন্য কিছু তো পাইনি, খাওয়ার জিনিসই পেয়েছি। ঠিক আছে চলো। ঠিক আছে দেখা যাক রোহনের মা কি তোলে। আমার ভাগ্যে মনে হয় আজে বাজে জিনিস আছে, দেখাই যাক। আমিও তোমার মতন আমার সামনে যেটা আছে সেটাই তুলে নি, আমি অত চিন্তা ভাবনা করব না। ঠিক আছে, আমি সব থেকে ভালো জিনিস পেয়েছি, এই গরমে এটা খুব ভালো লাগবে। এবার আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে, দেখি রোহনের বাবা কি পায়। যেহেতু ওকে দিয়ে ফার্স্ট রাউন্ড শুরু হয়েছিল, এবার দ্বিতীয় রাউন্ড ওকে দিয়ে শুরু হোক। ঠিক আছে তাই হোক, একবার তো কুরকুরে খেয়েছি, এবার কোন কুরকুরে পাই দেখি। এক কাজ করছি, বেশি বড় যাব না, এবার ছোটটাই নেবো। আগের বার ছোট নিই নেই, এবার ছোটটাই নেবো, এবং আমার কাছে যেটা আছে সেটাই নেবো। চলো তোমার তো আমি লাগাবো, দাঁড়াও আমি পাবো তবে তোমার লাগাবে, দাঁড়াও। এই বাটিটা দাও, এটা রেখে দিই, হয়ে গেছে তো কাজ। এরপর ছেলে এসে দেখি কি চুজ করে, ওর কপালে কি আছে। আমি আবার ঘুরিয়ে দিচ্ছি। বাবা তো এবার রং মাখলো, এবার তো আমার ভয় করছে এই কটা বেঁচে আছে, এর মধ্যে যদি আবার রং পড়ে যায় আমার কপালে। কিছু করার নেই, যা হবে সেটা তুমি মেনে নিতে হবে, এটা তোমাকে মেনে নিতে হবে। বাবা তো ছোট বাটি তুলেছিল, তাহলে আমি আর ছোট বাটি তুলবো না, ছোট বাটি দিয়ে আমার মনে হচ্ছে কিছু না কিছু গড়বড় আছে। ঠিক আছে দেখাই যাক। ঠিক আছে তাহলে এই কাছেরটাই তুলি, তাও ভালো, বেঁচে গেছি, সস পেয়েছি, তাও ভালো, সস শুধু শুধু খাওয়া যায়। সস তো খেতে ভালোবাসে, অসুবিধা নাই, এটা পড়েছে কোনো অসুবিধা হয়নি। আমি তো এখনই শেষ করে দেবো পারলে পুরোটা। তো এবার আমার মায়ের লাস্ট টার্ন আছে, এবার দেখি মা কি চুজ করে। এবার টেবিলটা একটু ঘুরিয়ে দি। মা করো, আমার কপাল রং মাখতে হবে না তো, কে জানে তোমার কপালে কি আছে দেখি। তুই ছোট বাটি তুলেছিলি না বড় বাটি? আমি কে জানে কি বাটি তুলেছিলাম, কি তুলো, আমার তো ভয় লাগছে, এই রং মাখতে ইচ্ছা করছে না রে, কি তুলো আমি বুঝতে পারছি না কি তুলো, যা আছে কপালে। আমি দারুণ জিনিস পেয়েছি দেখো।
তখন পেয়েছিলাম জুস আবার পেয়েছি দই মায়ের খুব কপাল ভালো দেখাই যাক লাস্ট পর্যন্ত কে জিতে এখন দুই রাউন্ডে আমি ফার্স্ট আছি আমি আর ছেলে বুঝে না তাহলে রাউন্ড 3 শুরু হচ্ছে এবার যেহেতু প্রত্যেক রাউন্ডে বাবা প্রথমে করে আসছিল এবার এবার বাবা আবার চলে আসো আমি টেবিলটাকে ঘুরিয়ে দিই মা তুমি দই পেলে আমাকে একটু দাও আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল আমি তো জিতেছি তো কি হয়েছে তোমার তো ছেলে আমি দাও একবার ঠিক আছে ওকে আগে খাইয়ে দিই তারপর আমি খাবো নে আর একবার নে তো বাবা এবার চলে আসো তোমার টান তো আমাদের 3 নম্বর রাউন্ড শুরু হচ্ছে রোহনের বাবাকে দিয়ে শুরু হচ্ছে ওর এবার লাস্ট রাউন্ড দেখি ও কি পায় ঠিক আছে দেখি একবার তো কুড়কুড়ে পেয়েছি একবার রং মেখেছি বন্ধু তোমরাই বলো কোনটা তোলা যায় আমি আমি 1 2 3 4 5 এ কি করছো তুমি জাদু চালাচ্ছো নাকি তুলবো আবার যদি রং মারতে হয় ঠিক আছে তুলেই নি আমার যখন সময় হবে আমি যদি পাই রং তাহলে আমি ঠিক মাখবো ঠিক আছে এরপর আর রইলো পাঁচখানা রইলো পাঁচখানার মধ্যে এরপর আমার ছেলে আছে মানে নাকি ছেলে আসবে এরপর ছেলে আসার পর দেখি ছেলের কপালে কি আছে কোন কালারটা মাখবে দেখি ও ঠিক আছে সবাই চলে আয় এবার দেখি তুই কি রং মাখিস এবার আমার ছেলে শুরু করছে দেখি ওর ভাগ্যে কি আছে আমি দুবার জিতেছি আমিও দুবার জিতেছি তুমি একা জিতেছি ঠিক আছে তোলা তোলা চিন্তা করে লাভ নেই কোনটা তোলা যায় কোনটা তোলা যায় কোনটা কোনটা লাল দুটো আছে ঠিক আছে দেখা যাক এটাই তুলি চকলেট চকলেট নিয়ে গেছি এইবার তো লাভাল হয়ে গেল বাবাই এটা হবে না তুই আবার প্রথম থেকে কর কেন 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 চিটিং চিটিং চলবে না আমার ভাগ্যে চিটিং একদমই চলবে না তো আবার দেখো খেলে আবার জিতে গেল আদাউন্ড তাহলে ওর কোনো আর চান্স নেই হারার এবার পরে রইলাম আমি দেখি আমি তিনটে জিতে গেছি তার মানে রোহনের বাবা তিনটের মধ্যে দুটো জিতেছে আর আমার এখন চলছে তিন নম্বর দুটো আমি জিতে গেছি এবার দেখা যাক আমার কি আর কপালে আছে এরপর তোমারই আছে দাঁড়াও টেবিলটা আমি ঘুরিয়ে দিই ঘোরা যা খুশি কর কিন্তু আমি তো কি পাবো আমার তো ভেতর এখন থেকে এরকম হচ্ছে নাও চুজ করো কি তুলবো কি তুলবো কি তুলবো কি তুলবো দুটো ছোট দুটো বড় যে কোনো একটা তোলো কি টেনশন হচ্ছে আমার কি তুলবো তুলে ফেলো তুলে ফেলো অত ভেবে দাম নেই মায়ের পুরো অবস্থা খারাপ জলদি করো জলদি করো লাল তুলেছিলি হ্যাঁ আমি লাল তুলেছি কি আমি আমার কি আছে আমি লালটাই তুলি যা আছে কপালে বন্ধুরা দেখলে আমার ছেলেই জিতে গেল ও একবারও মানে রং টং মাখতে হয়নি চকলেট বেরিয়ে গেলো এইগুলো তো দেখি কি আছে লঙ্কা ছোট বাটি সব থেকে খতরনাক যা কিছু করবে হয় ভালো নাহলে খারাপ বড় বাটি দেখি কি আছে এটাতেও আবি তাহলে মায়ের কাছে পুরো 50-50 চান্স ছিল দুটোতে আবির পড়েছিল আর একটাতে লঙ্কা মায়ের মানে কোনো চান্স ছিল না একটাতে শুধু এইটা তিনটাতে খারাপ জিনিস ছিল মায়ের মানে কপাল একদমই খারাপ এই যে আমাকে তুই ইচ্ছা করে হারালি ইচ্ছা করে কি যা হলো তোমাদের সামনেই হলো দেখো আমরা এখানটাতে কেউ চিটিং করিনি
আচ্ছা তো আমার ছেলে এবারে বিনা হয়ে গেছে তা ছেলেকে একটা কিছু আলাদা গিফট দিতে হবে তার জন্য এই চকলেটটা পড়ে আছে গিফট হিসাবে ওকে এইটাই দিয়ে দিলাম এটাই ওর গিফট এটা আমার গিফট হ্যাঁ এইটা ওর গিফট চকলেটটাই গিফট বাস ঠিক আছে আমি জিতে তো গেছি এটাই অনেক তোমার মত তো আর আবির মাখতে হয়নি আমাকে আবির মাখতে হয় না তো কি হয়েছে আমি একবার মাখিয়ে দেবো এটা লাস্ট হিমা হ্যাঁ আমরা মেখেছি যখন তো কম মাখতে হবে কি হলো হ্যাপি হোলি হ্যাপি হোলি আসছে না তার জন্য একটুখানি আগের থেকেই আমরা রং মাখতে শুরু করেছি আমি জিতে গিয়ে আবির মেখে নিলাম এটা কি হলো আমার সাথে হ্যাপি হোলি বলে দিলাম তো হোলি আসছে না সেই জন্য হ্যাপি হোলি খেলছি আমরা এখন তো বন্ধুরা আমরা সামনে অনেক হোলির ভিডিও নিয়ে আসবো এটাও খানিকটা রং মাখা হলো হোলির মতনই তা সামনে অনেক হোলির ভিডিও নিয়ে আসবো তোমরা দেখতে থাকবে শর্ট আনবো বড় আনবো সব রকমই মিলিয়ে মিশিয়ে আনবো তো তোমরা দেখতে ভুলবে না তোমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ